প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা বিগত ক্লাসটি করেছিলে প্রমিত বাংলা বানানের নিয়ম, আমরা এর আগের ক্লাসে তৎসম শব্দের বানানের নিয়মগুলো জেনেছিলাম, শিখেছিলাম। তো আজ আমরা অতৎসম শব্দের বানান সম্পর্কে আলোচনা করব। বাংলা একাডেমি কর্তৃক প্রণীত প্রমিত বাংলা বানানের সর্বশেষ নিয়ম অনুসারে আমরা প্রথমেই এক নম্বরে রয়েছে হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, এ সকল শব্দের বানানের ক্ষেত্রে নিয়মটি কি। সেখানে সুন্দর করে বলা হয়েছে সকল অতৎসম শব্দে, অর্থাৎ তৎসম বাদ দিলে যেগুলো থাকে, তদ্ভব, দেশি, বিদেশি কিংবা মিশ্র শব্দে কেবল হ্রস্ব ই এবং কেবল হ্রস্ব উ কিংবা এদের কার চিহ্ন ব্যবহৃত হবে, সহজ কথা মনে রাখতে হবে। এ সকল ক্ষেত্রে সকল অতৎসম শব্দে তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ কিংবা মিশ্র শব্দে শুধু হ্রস্ব ই বা কিংবা শুধু হ্রস্ব উ কিংবা এদের কার হ্রস্ব উকার কিংবা দীর্ঘ উকার এগুলি বসবে, এটা তোমাদের ভালো করে জানা থাকতে হবে। কোন কোন শব্দে তদ্ভব শব্দে, দেশি শব্দে, বিদেশি শব্দে এবং মিশ্র শব্দে, উদাহরণগুলো আমরা দেখব। যেমন মনে করো আরবি একটি বিদেশি শব্দ, এখানে অবশ্যই বয়রস্বইকার বসবে। এই সূত্র অনুসারে যেমন মনে করো আমরা ভুল করি সচরাচর ইংরেজি, এই শব্দটির বানানে বেশিরভাগ লোক এখনো বর্গীয় জয় দীর্ঘইকার দেয়। আজ থেকে তোমরা সুস্পষ্ট রূপে জেনে নাও ইংরেজি বানানে অর্থাৎ বর্গীয় জয় হ্রস্বইকার বসবে, কারণ সূত্র কি, এটি বিদেশি শব্দ এবং বিদেশি শব্দের ক্ষেত্রে বলছে শুধু তদ্ভব, দেশি কিংবা বিদেশি শব্দের ক্ষেত্রে সব সময়ের জন্য হ্রস্ব ই হবে কিংবা হ্রস্ব উ হবে কিংবা হ্রস্ব উকার কিংবা মানে হ্রস্ব ইকার বসবে, এখানে দীর্ঘ উকার বর্জন হবে, অর্থাৎ মূলত হ্রস্ব হ্রস্ব ইকার এই কার চিহ্নটি বসবে, এগুলি বসবে, রাখতে হবে। তো এখানে এরকম আরো অনেক উদাহরণ রয়েছে, যেমন ইমান, ইমান মানে হ্রস্বই হবে, ইরান, ইরান মানে হ্রস্বই হবে, যেমন রয়েছে উনিশ, উনিশ মানে হ্রস্ব উকার হবে, ওকালতি বানানে এখানে তয়রস্বইকার হবে, কাহিনী বানানে হয় হ্রস্বইকার দন্তনা হ্রস্বইকার, কুমির, কেরামতি, খুশি, খেয়ালি, গাড়ি, গোয়ালিনী, চাষি, জমিদারি, জাপানি, জার্মানি, টুপি, তরকারি, দাড়ি, দাদি, পশমি, পাখি, পাগলামি, পাগলি, পিসি, ফরাসি, ফরিয়াদি, ফার্সি, ফিরিঙ্গি, বর্ণালী, বাসি, বাঙালি, বাড়ি, বিবি, বুড়ি, বেআইনি, বেশি, বোমাবাজি, ভারী, মামি, মালি, মাসি, মাস্টারি, রানী, রূপালী, রেশমি, শাড়ি, সরকারি, সিদ্ধি, সোনালি, হাতি, হিজড়ি, হিন্দি, হেয়ালি, চুন, পুজো, পুপ, মূলা, মূলো, এ সকল ক্ষেত্রে হ্রস্বই কিংবা হ্রস্ব হবে। যেমন মনে করো যে পূজা বা পূজা শব্দটি রয়েছে, এই পূজা বানানে দীর্ঘ উকার, এটি তৎসম শব্দ, কিন্তু যখন বলব পুজো তখন কিন্তু এটি তৎসম থেকে এসেছে তদ্ভব, এই জন্য এখানে হ্রস্ব উকার হয়েছে। পূর্ব বানানে পয় দীর্ঘ উকার, কিন্তু যখন আমরা লিখব পূব তখন কিন্তু হবে পয় হ্রস্ব উকার, এগুলো আমাদের জানা থাকতে হবে। পূজা পূর্ব বানানে দীর্ঘ উকার, পূব বানানে হ্রস্ব উকার, এ বিষয় নিয়ে আমাদের খুব ভালোভাবে জেনে রাখতে হবে, এই শব্দগুলো ভালোভাবে বুঝতে হবে। তাহলে এই শব্দগুলির ক্ষেত্রে হ্রস্ব ই কিংবা হ্রস্ব উ অথবা এদের কার চিহ্নটি ব্যবহৃত হবে। এরপরে এই নিয়ে আরেকটি বলা হয়েছে যে পদাশ্রিত নির্দেশক টিতে হ্রস্বইকার হবে, পদাশ্রিত নির্দেশক আমরা বলি যেমন ছেলেটি, এখানে নির্দিষ্ট করে ছেলেটিকেই আমরা নির্দেশ করলাম টি, এই টিতে হ্রস্বইকার বসবে। যদি বলি বইটি, এখানে টয় হ্রস্বইকার বসবে। যদি বলি লোকটি, টয় হ্রস্বইকার বসবে। পদাশ্রিত নির্দেশক বোঝালে যে টি কথাটি ব্যবহৃত হবে সেই টিতে সবসময়ের জন্য হ্রস্বইকার বসবে। এভাবে এ নিয়মের মধ্যে আরো রয়েছে
যে সর্বনাম বিশেষণ ক্রিয়া বিশেষণ যোজক পদ রূপে শব্দটি দীর্ঘিকার দিয়ে লেখা হবে। যেমন এটা কি, এই যে আমরা একটা বড় রকমের বিষয় আমরা আজকে আলোচনা করব বাংলায়, এই কয় হ্রস্বইকার এবং কয় দীর্ঘইকার এই দুটি বিধান, এটা তোমরা মনে রাখবে ভালোভাবে। বলা হয়েছে কি সর্বনাম বিশেষণ, এটা খুব ভালো করে দেখবা, সর্বনাম বিশেষণ কিংবা হচ্ছে ক্রিয়া বিশেষণ এবং যোজক পদ রূপে, ক্রিয়া বিশেষণ এবং যোজক পদ রূপে এবং যোজক এ সকল ক্ষেত্রে ভালো করে তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করবে, সেক্ষেত্রে কয় দীর্ঘিকার হবে, এসব ক্ষেত্রে কয় দীর্ঘিকার হবে, সর্বনাম বিশেষণ ক্রিয়া বিশেষণ যোজক। এখন আর বাকিগুলির ক্ষেত্রে কয় হ্রস্বইকার হবে, এটি আমাদের সহজভাবে বোঝার জন্য আর একটা চমৎকার ব্যাপার আছে। যদি কোনো প্রশ্ন করলে আমরা তার উত্তর হ্যাঁ কিংবা না দিয়ে বলতে পারি কিংবা মুখ বুঝে উত্তর দিতে পারি, সেই সকল ক্ষেত্রে কয় হ্রস্বইকার হবে। আর যে সকল প্রশ্নে আমরা প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করলে প্রশ্ন উত্তর দেওয়ার ক্ষেত্রে কোনো কিছু বলতে হবে, কোনো কিছু নাম বলতে হবে, কোনো কিছু বলতে হবে মুখ খুলে, সেই ক্ষেত্রে কয় দীর্ঘইকার লিখতে হবে। সহজ একটা উদাহরণ দেই, যদি আমরা বলি তুমি কি খেয়েছো, এই কথাটির উত্তর কিন্তু আমরা বলতে পারি হ্যাঁ কিংবা না, অথবা মাথা নাড়িয়ে উত্তর দিতে পারি, এখানে কিন্তু কয় হ্রস্বইকার হবে, তুমি কি খেয়েছো, হ্যাঁ খেয়েছি অথবা না খাইনি, এই ক্ষেত্রে কয় হ্রস্বইকার হবে। আর যদি বলা হয় তুমি কি খেয়েছো, একটি বাক্যই দীর্ঘ বলা তুমি কি খেয়েছো, তখন তোমাকে একটা নাম বলতে হবে, হ্যাঁ আমি ভাত খেয়েছি কিংবা আমি রুটি খেয়েছি, আমি ফল খেয়েছি, আমি যে কোনো একটি খাবার খেয়েছি, সেক্ষেত্রে কয় দীর্ঘইকার বসবে। এই দুটি জিনিস তোমরা ভালো করে মানে সহজভাবে বোঝার জন্য মনে রাখবে। এবং ওই কয় দীর্ঘইকার সর্বনাম রূপে কিংবা বিশেষণ ক্রিয়া বিশেষণ কিংবা যোজক হিসাবেই যখন ব্যবহৃত হয় কোনো কি, সেই কীটা কয় দীর্ঘইকার হবে কি, এটা তোমরা ভালো করে মনে রাখবে। যেমন এখানে যদি বলি এটা কি বই, এটা কি বই, এখানে আমাদের উত্তর দিতে হবে যে বইয়ের নামটা, তাহলে যেহেতু নাম বলতে হবে এই জন্য কয় দীর্ঘইকার বসে। আর যদি বলি তোমরা এভাবে এরকম যদি বলি এটা কি বই, এটা তো সহজ মানে একটা কথা হয়, সেটা উত্তর দিতে পারি কয় হ্রস্বইকার হবে। এভাবে যদি বলি আহ কি আনন্দ, কি আর বলবো, অভিব্যক্তি প্রকাশ পায়, সেগুলিতে কয় দীর্ঘইকার হবে। কি করছো, যদি কাউকে বলি কি করছো, সেখানে একটা কাজের নাম তার বলতে হবে, তাহলে সেখানে অবশ্যই কয় দীর্ঘইকার বসবে। এভাবে যদি আমরা বলি কি করে যাব কিংবা কি জানি, কি দুরাশা তোমার, কি কি বুদ্ধি নিয়ে এসেছিলে, কি পড়ো, কিংবা যদি বলি কি আর বলবো, এরকম যদি আমরা বলি কি বাংলা কি ইংরেজি উভয় ভাষায় তিনি পারদর্শী, এই যে কি কথাটা বলবো, সে সকল ক্ষেত্রে কয় দীর্ঘইকার বসবে, এটা তোমরা ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। কিভাবে, কিরকম, কিরূপে প্রভৃতি শব্দ দীর্ঘিকার হবে, কিভাবে কিংবা এরকম যদি বলে কিরকম বা কিরূপে, এই শব্দগুলো যদি লিখি তখনও কয় দীর্ঘিকার করবে। যে সকল প্রশ্নবাচক বাক্যের উত্তরে, এটা বলা হলো যে সকল প্রশ্নবাচক বাক্যের উত্তরে হ্যাঁ কিংবা না দিয়ে উত্তর দিতে পারবো, সেক্ষেত্রে হ্রস্বইকার লেখা হবে। তুমি কি যাবে, যদি বলা হয় তুমি কি যাবে, তুমি কি যাবে, এটার উত্তর আমরা হ্যাঁ কিংবা না দিয়ে দিতে পারি, সেখানে কয় হ্রস্বইকার হবে। সুতরাং আমরা এই কয় দীর্ঘই এবং কয় হ্রস্বই, এই যে আমাদের একটা সমস্যা, এটা কিন্তু আমরা আজ ভালোভাবে বুঝে নেব এবং আমরা এই ভুলগুলি প্রয়াসে করে থাকি। এরপরে আমরা আরো কতগুলো নিয়ম থাকবো, যেমন এ এবং এ এর ব্যবহার, এ কিংবা এই ব্যবহারগুলো আমরা দেখবো। বাংলায় এ বর্ণ দিয়ে বা একার দিয়ে বা এ ধ্বনি দিয়ে অনেক কিছু নির্দেশিত, যেমন কেন, কেন, এগুলো যেমন মনে করি আমরা লিখলাম কেন কিংবা লিখলাম কেন, এরকম অনেক শব্দ আমরা লিখি, এই কেনতে কিন্তু উচ্চারণটা আসে কে, এরকম উচ্চারণটা এরকম আসে, এগুলো আমাদের মনে রাখতে হবে কিংবা বিষয়গুলি জানা থাকতে হবে। এখানে যেমন বলি যে
খেলা খেলি এই শব্দগুলি দেখি আমরা যে এখানে যে সকল শব্দ আছে এ নির্দেশিত হয় যেমন একারের ক্ষেত্রে এই এ বা একারের ক্ষেত্রে যেগুলো কারের ক্ষেত্রে একার ব্যবহৃত হয় যেগুলো তেমন এগুলো সুন্দর যেমন খেলা এটা কিন্তু লেখা ক্ষয়কার কিন্তু উচ্চারণ হবে খেলা যদি বলি বেলা উচ্চারণ হবে কিন্তু এরকম বেলা এই এর উচ্চারণটা এ ধ্বনির মতো হয় যে সকল বর্ণ দিয়ে একার দিয়ে এবং এ দিয়ে এগুলো আমরা এক ধ্বনির মতো উচ্চারিত যেমন খেলা বেলা মেলা এরকম আমরা অনেক শব্দ দেখি যেমন দেখি জেনো জানো এগুলো আমরা একার দিয়ে লিখে থাকি তেমনি কিছু তদ্ভব শব্দ এবং বিশেষভাবে দেশি শব্দ রয়েছে যেগুলো একার রূপে বহুল প্রচলিত সচরাচর একার হয় যেমন কোনগুলি ব্যাং সচরাচর আমরা এগুলি লিখে থাকি এগুলো ব্যবহার যেমন যদি বলা হয় লেখা এগুলো সচরাচর এ লয়ের ফলে আকার লেখা এগুলি ব্যবহৃত হলো এগুলো আমরা দেখি সচরাচর বিদেশি শব্দের ক্ষেত্রে একার ব্যবহৃত হয় আমাদের এটা মনে রাখতে হবে কিছু বিদেশি শব্দ আছে যেগুলোতে এ ব্যবহৃত হয় যেমন অ্যাকাউন্ট এই ভুল আমরা ভুল করি খুব সচরাচর যেমন যদি বলি অ্যাডভোকেট বিদেশি শব্দের ক্ষেত্রে এ বসবে এই অ্যাড অ্যাকাউন্ট এ বসবে এরকম বেশ কিছু শব্দ যেমন অ্যান্ড এসিড এ সকল শব্দের ক্ষেত্রে এ ধ্বনি ব্যবহৃত হয় যেমন এভাবে রয়েছে ব্যাংক ভ্যাট একার হলো কিংবা ভ্যাট একার হলো এই যে এখানে আমরা অ্যান্ড একার এখানে একার এরকম প্রভৃতি ইত্যাদি বিদেশি শব্দগুলোর ক্ষেত্রে এ যুক্ত হয়ে থাকে আচ্ছা এরপরে আমরা দেখবো এর পরবর্তী নিয়ম যেমন ওকারের ব্যবহার আমরা কিভাবে করব বাংলা অধ্বনি উচ্চারণের বহু ক্ষেত্রেই ও এর মতো হয় আমরা বাংলা ভাষার অনেক অধ্বনি ও এর মতো করে উচ্চারণ করি অনেক অধ্বনি ও এর মতো করে আমরা উচ্চারণ করে থাকি হয়ে থাকে যা মনে করো আমরা লিখতে পারি কালো এটা এভাবে বলি কিন্তু এটা আমাদের উচ্চারণ কিন্তু এটা কালো এখানে এখন এইটা এক বিষয় এটা বিষয় আমরা কালো যে বর্ণ বলবো এখন এখানে স্পষ্ট করার জন্য এই বানানটি ব্যবহার করবো আমরা কালো এখানে বলা হয়েছে যেমন এই বানানগুলি আমাদের এখন খেয়াল রাখতে হবে যেমন মনে করা আছে ভালো খাটো এই বানানগুলির ক্ষেত্রে আমাদেরকে এই বানানে ব্যবহার করতে কালো ভালো খাটো এখানে অসিল কিন্তু ও ধ্বনির মতো ওকার আসছে ও কিংবা ওকার এখানে ব্যবহৃত হলো এগুলি আমাদের দেখতে হয় ভালোভাবে এভাবে কিছু শব্দ রয়েছে যেমন সংখ্যাবাচক এগারো এখানে আগে আমরা ওকার দেওয়া হতো না এখন বলা হবে এগারো বারো এখানে ওকার বসবে তেরো এগুলোর ক্ষেত্রে ওকার বসবে এগুলো একটু ভালো করে যেমন পনেরো ষোলো সতেরো আঠারো এগুলোর ক্ষেত্রে ওকার বসবে কিংবা এরকম আছে কিছু যেমন পরানো খাওয়ানো এখানে ও ধ্বনির আগমন ঘটলো ওই বিষয়টা আসলো যেমন এখানে করানো ওকার হয়েছে খাওয়ানো ওকার হয়েছে এগারো ওকার এই ওকার যে কুরানো ওকার হয়েছে এরকম অসংখ্য শব্দ নিকানো বাঁকানো বাঁধানো ঘোরালো জোরালো ধারালো পেঁচানো করো চরো যেমন করো এরকম আছে যেমন চর কিংবা করাতো কেন কোনো মত যেমন যে বলি কোনো কিংবা বলি মত এগুলো এভাবে ভবিষ্যৎ অনুজ্ঞার শব্দের আদিতে ওকার লেখা হয় যেমন করো কাজটি করো এটা ভবিষ্যৎ অনুজ্ঞার শব্দ হয় করো তুমি কাজটি করো এইটা ভবিষ্যৎ অনুজ্ঞায় ভবিষ্যৎকালের অনুজ্ঞা রূপে ব্যবহৃত হয় এজন্য কয়কার বসছে প্রথমে করো মত কিংবা এইভাবে বলেছে বলো বসো বলো কিংবা বসো
এগুলো এই নিয়মের মধ্যে পড়ে গেছে। এরপরে আমরা দেখবো অনুস্বার এবং উর ব্যবহার। অনুস্বার এবং উর ব্যবহার বাংলার কিছু অধ্বনি উচ্চারণের ক্ষেত্রে উর মতো হয়, আর ওই অনুস্বারের ক্ষেত্রে দেখব যে প্রাসঙ্গিক ক্ষেত্রে সাধারণভাবে কিছু শব্দে অনুস্বার হয়, যেমন গাং, এটা আমরা সচরাচর বসে গাং বা একার অনুস্বার, কিছু শব্দে সচরাচর হয় যেমন ঢং পালং, ঢং পালং রং, এগুলোতে সচরাচর অনুস্বার বসে, কিংবা রাং সং, এগুলো বিভিন্ন শব্দ রয়েছে অনুস্বার বসে। আর কিছু শব্দে ও হবে, যেমন এটা মনে রাখতে হবে যে কিছু কিছু শব্দে বলা হয়েছে যে অনুস্বারের সঙ্গে স্বর যুক্ত হলে, এটা মনে রাখতে হবে, অনুস্বারের সঙ্গে স্বর যুক্ত হলে, এটা নিয়মটা ভালো করে দেখবো, অনুস্বারের সঙ্গে স্বর যুক্ত হলে ও হবে, অনুস্বারের সঙ্গে স্বর থাকে, কোনো স্বরধ্বনি বা স্বর যুক্ত হয়। যেমন এখানে আমরা উদাহরণ দেখবো বাঙালি, এই বানানটাই আমরা প্রচুর ভুল করি, বাঙালি। এখন বাঙালি অনুস্বার সাথে একটা স্বর, এই যে উর পরে আকার আছে, এই যে আকার, এখানে এই জন্য অনুস্বার হবে না, কোনো একটা স্বরধ্বনি যুক্ত হয়েছে, এজন্য এখানে উ হয়ে গেছে, এটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। ভাঙা রঙিন, এই ভাঙা, এই উ আকার, রঙিন, এই রঙিন, এখানে এটা রয়েছে, এটা এখানে এটা রয়েছে, এটা তোমাদের ভালো করে খেয়াল রাখতে হবে, সুন্দরভাবে মনে রাখতে হবে রঙের। আচ্ছা, এরপরে আমরা এই অনুস্বর এবং উর ব্যবহার দেখলাম। এরপরে আমাদের দেখতে হবে যে ক্ষীয় এবং খ কোথায় বসবে, ক্ষীয় এবং খ, এই দুটি ব্যবহারের ক্ষেত্রে দেখবো যে কিছু অতৎসম শব্দে খিদে খুদে এগুলো লেখা হয়, যেমন বলেছে কি খিদে, এগুলো অতৎসম শব্দ না, তৎসম নয়, খুদে খুর, এগুলো অতৎসম শব্দ, এখানে খ দিয়ে লেখা হবে, এগুলি বলা হয়েছে। এরপর আমরা দেখব বর্গীয় জ এবং অন্তঃস্থ জ, দুটো জ রয়েছে, বর্গীয় জ এবং অন্তঃস্থ জ, এর ব্যবহারের ক্ষেত্রে আমরা কীভাবে কী করবো সেটা বিষয়টা রয়েছে। যে বাংলায় প্রচলিত বিদেশি শব্দ সাধারণভাবেই বাংলা ভাষার ধ্বনি পদ্ধতি অনুযায়ী লিখিত হয়, বাংলায় যে ধ্বনি উচ্চারণ হবে সে উচ্চারণ অনুসারে লিখতে হয়। যেমন হচ্ছে কাগজ, এই কাগজ বানালে বর্গীয় জ বসে, কাগজ। এভাবে রয়েছে জাদু, জাহাজ, জুলুম, জেব্রা, বাজার, হাজার, এ বানানগুলোতে বর্গীয় জ বসবে। আর ইসলাম ধর্ম সম্পর্কিত কিছু শব্দে অন্তঃস্থ জ বসবে, যেমন আজান, এগুলো ইসলাম ধর্ম সম্পর্কিত শব্দ, এখানে বলা হয়েছে কিন্তু অন্তঃস্থ, যেমন অজু, কাজা, কাজা, এগুলো তো অন্তঃস্থ জ দিয়ে লেখা হয়, এগুলোতে আমরা একটু ভালো করে খেয়াল করব। যেমন মুয়াজ্জিন, জোহর, রমজান, হজরত, এগুলো। আর মূর্ধন্য এবং দন্তন্যর ক্ষেত্রে একটি নিয়ম আছে, মূর্ধন্য ন, যদি আমরা নত্যবিধান এবং সত্যবিধান আলোচনা করলে তখন সেটা তোমরা আলাদাভাবে জেনে নেবে। এখানে যে নিয়মে বলা হয়েছে যে বিদেশি শব্দে মূর্ধন্যস ব্যবহারের প্রয়োজন নেই, এটা সহজ একটা কথা, বিদেশি শব্দে মনে রাখবে, বিদেশি শব্দে কখনো বিদেশি শব্দে মূর্ধন্য বসবে না, এই মূর্ধন্যটা বসবে না কখনো বিদেশি শব্দের ক্ষেত্রে, বলছে বিদেশি শব্দে মূর্ধন্য ন ব্যবহার করা হবে না। যেমন অঘ্রান, ইরান, এই যে ইরান একটা বিদেশি শব্দ, দন্তন্য বসছে, যেমন কোরআন, এখানে দন্তন্য বসছে, আমাদের নত্যবিধানের নিয়ম অনুসারে এর রয়ের পরে মূর্ধন্য হওয়ার কথা, কিন্তু এটা যেহেতু বিদেশি শব্দ জন্য রয়ের পরে দন্তন্য হয়েছে, কোরআনে রয়ের পরে মূর্ধন্য হওয়ার কথা, কিন্তু এখানে যেহেতু বিদেশি শব্দ জন্য কোরআনে দন্তন্য বসেছে। এরকম বিদেশি শব্দের ক্ষেত্রে আমাদের এগুলো মনে রাখতে হবে যে এই মূর্ধন্য নয়ের ব্যবহারটি হবে না। যেমন আছে গভর্নর, গুন্তি, গোনা, ঝর্ণা, ধরন, পরাণ, রানী, সোনা, হর্ন, এ সকল ক্ষেত্রে দন্তন্য বসবে। আরেকটা বিষয়, টবর্গের সঙ্গে মূর্ধন্য ন হবে, ট, ঠ, ড এবং ঢ, এগুলো তো টবর্গের বর্ণ, তোমরা জানো ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ, এখানে ট বর্গে ট, ঠ, ড, ঢ আর কিছু মূর্ধন্য ন, তো ট বর্গের সঙ্গে সবসময়ের জন্য আমাদের মনে রাখতে হবে যে মূর্ধন্য ন ব্যবহৃত হবে, এটা আমাদের একটা নিয়ম, যে টয়ের সঙ্গে কিংবা ঠয়ের সঙ্গে কিংবা ডয়ের সঙ্গে কিংবা ঢয়ের সঙ্গে মূর্ধন্য ন যুক্ত হবে, মূর্ধন্য ন বসবে,
এবং এটা একটু দেখবে তোমরা যে ট বর্গের সাথে এই ব্যবহারগুলি হয়ে থাকে। যেমন মনে করো উদাহরণ নিব কন্টক, এখানে কন্টক, এখানে মূর্ধন্য ট, যদি বলি প্রচন্ড চ, মূর্ধন্য ড, প্রচন্ড, এগুলো আমাদের জানতে হবে। যেমন যদি বলি আমরা গন্ড, গ মূর্ধন্য ড, কিংবা এই শব্দগুলির ক্ষেত্রে ট বর্গের সময় মূর্ধন্য যুক্ত হবে। এরপরে রয়েছে কিছু অতৎসম শব্দে ট ঠ এবং ড ঢ এর আগে দন্তন হয়, যেমন কি বলছে অতৎসম শব্দের ক্ষেত্রে তৎসম নয় এমন ট ঠ ড ঢ এর আগে কিছু কিছু শব্দ আমাদের সেটা মনে রাখতে হবে, যেমন গুন্ডা ঝান্ডা এগুলিতে নয় দন্তন হয়, ঝান্ডা কি ঠান্ডা ডান্ডা লণ্ঠন এগুলোর ক্ষেত্রে দন্তন হয়। এরপরে আরেকটা সূত্র আছে তালব্রস মুদ্রস এবং দন্তস্ব, এই সূত্রটা আমরা সত্ত্ববিধানে আমরা বুঝি, তারপরেও আমাদের তিনটে স্বয়ের ব্যবহার কোথায় কোন স হবে সেটা আমাদের জানা থাকতে হবে, তালব্রস মুদ্রস দন্তস্ব। যেমন এখানে কি বলেছে বিদেশি শব্দে মুদ্রস আমার হবে না, বিদেশি শব্দে কখনো মুদ্রস হবে না, বিদেশি শব্দ সেসব সকল শব্দে মুদ্রসের ব্যবহার হবে না। যেমন এখানে হচ্ছে কিশমিশ, কিশমিস এখানে মুদ্রস বসে না, বিদেশি শব্দে মুদ্রস নেই, এটা বিদেশি শব্দ। যদি বলি নাস্তা, যদি বলি পোশাক, সকল ক্ষেত্রে তালব্যস হয়েছে, এখানে মুদ্রস হয়নি। এরকম আছে বেহেস্ত, শখ, শয়তান, শরবত, সরম, শহর, সামিয়ানা, শার্ট, শৌখিন এগুলো রয়েছে। আপোষ জিনিস, যেমন আপোষ মানে এখানে দন্তস্ব বসছে, আপোষ এখানে কোনো তালব্যসা বসেনি। তো এরকম আমরা দেখবো ইসলাম, তসলিম, মুসলমান, মুসলিম, সালাত, ঈশা, সাওয়াল, সাবান এই সকল শব্দের ক্ষেত্রে কখনোই মুদ্রনসা হবে না। এরপরে আরেকটা নিয়ম আছে ইংরেজির কিছু শব্দ থেকে আগত, যেমন বলছে এস ধ্বনির জন্য আমরা ইংরেজি থেকে যে শব্দগুলো আসবে এস এর জন্য আমরা এস, এর জন্য আমরা দন্তস্ব লিখব, এই এস এর জন্য দন্তস্ব লিখব। আরেক বলা হয়েছে যে এস এস, এস এস এবং এস আই ও এন, এস আই ও এন এরকম রয়েছে, এস এস আই ও এন, এস এস আই ও এন এভাবে তোমরা দেখবে যে, আর কিংবা কখনো হয় টি আই ও এন। এখানে এই শব্দটা এই চিহ্নটা দ্বারা মানে কি জানো, যে এর আগে আরো কিছু থাকে, যেমন সেশন কিংবা বিভিন্ন রেশন এরকম শব্দে শেষে এটা যুক্ত হয়। তাহলে এইরকম যদি ক্ষেত্রে বলা হয়েছে শুধু এস থাকলে হবে দন্তস্ব, তোমরা ভালোভাবে খেয়াল রাখবে, আর এই বর্ণগুচ্ছের জন্য তালব্যস ব্যবহৃত হবে, এটা তোমরা ভালো করে জেনে রাখবে। ইংরেজিতে এস থাকলে দন্তস্ব, আর এস এস থাকলে তালব্যস, এস আই ও এন থাকলে তালব্যস, এস এস আই ও এন থাকলে তালব্যস, টি আই ও এন থাকলেও তালব্যস, শন এটা তালব্যস দিয়ে হবে। যেমন এরকম শব্দ আমরা দেখতে পারি, যেমন পাসপোর্ট, এখানে দন্তস্ব দিয়ে লেখা হলো। এরকম শব্দ আরো রয়েছে আমরা দেখব, যেমন বাস, ক্যাশ, এখানে দন্তস্ব দিয়ে লেখা হয়, ক্যাশ এখানে তালব্যস দিয়ে লেখা হয়। এগুলো আমরা দেখব বানানগুলির ক্ষেত্রে, ইংরেজি বানানগুলি থেকে বাংলায় যেভাবে আসে, টেলিভিশন, মিশন, টেলিভিশনে তালব্যস, মিশন মানে তালব্যস, সেশন মানে তালব্যস, রেশন মানে তালব্যস, স্টেশন মানে তালব্যস। আবার আরেকটি বিষয় আছে এখানে, যেমন এসটি এরকম বুঝলে এই দন্তস্ব একটা অবিধি শব্দে, এটা মনে রাখতে হবে। আমরা এই শব্দটায় অনেকগুলো ভুল করি সচরাচর বলতে গিয়ে, যেমন আমরা লিখি অনেক দোকানের নাম স্টোর, স্টোর মানে এই দন্তস্ব স্টোর মানে, কিন্তু বেশিরভাগই মূর্ধনাশের ট লিখে দেয়, এটা তোমরা দেখবে ভালো করে, এটা এই শব্দটি। এভাবে যদি বলা হয় স্টুডিও, স্টুডিও এই শব্দটি বহুল প্রচলিত, এখানে দন্তস্ব ট হবে, এটা কিন্তু মূর্ধনাশ ট হবে না, আমরা অনেক ভুল করি, এটা দন্তস্ব ট আর এটা দন্তস্ব ট স্টুডিও। এই শব্দগুলি বানানোর ক্ষেত্রে আমাদের বহুল প্রচলিত আমরা এই ভুলগুলো করে থাকি। এভাবে আমরা
বিদেশি শব্দে যুক্তবর্ণের ব্যবহারটাকে দেখব। এটা যুক্তবর্ণের ক্ষেত্রে যেটা আলোচনা করেছি আমি এটাই, যে যুক্তবর্ণের ক্ষেত্রে যে স্টি ক্ষেত্রে ছয়টা এটাই যুক্তবর্ণের নিয়মটি বলা হয়েছে এভাবে। এরপরে হর্ষচিহ্নের কথা বলা হয়েছে, হর্ষচিহ্ন হর্ষচিহ্ন বা হসন্ত চিহ্ন যেটাকে আমরা বলি, হসন্ত চিহ্ন এই অতৎসম শব্দের বানানের শেষের দিকে আরও অপেক্ষা একটি নিয়ম রয়েছে। যেমন হর্ষচিহ্ন বা যেটাকে আমরা হসন্ত চিহ্ন বলি, বলা হয়েছে হর্ষচিহ্ন যথাসম্ভব বর্জন করা হবে। হসন্ত চিহ্ন বা হর্ষচিহ্ন, হসন্ত মানে অন্তে হর্ষ, এটাকে বলে হসন্ত, হর্ষ যুগমারণিকা হলন্ত বলে এটাকে। এই হর্ষচিহ্নটি এখন বাংলায় আমরা প্রচলনার্থে যথাসম্ভব বর্জন করব। শুধু প্রকৃতি প্রত্যয় বা ধাতু নির্ণয়ে কিংবা প্রকৃতি নির্ণয়ে ক্রিয়ার মূল বোঝাতে সেখানে কিছু কিছু ক্ষেত্রে হর্ষচিহ্ন দিতে হয়, সারা বাকি সব ক্ষেত্রেই হর্ষচিহ্নটা ব্যবহার করতে বলা হয়েছে। দুই একটা উচ্চারণ যেখানে হর্ষচিহ্নের ব্যবহারে ভুল হওয়ার সম্ভাবনা থাকে সেখানে হর্ষচিহ্ন দিতে বলা হয়েছে। যেমন উফ, বাহ, যাহ, এখানে হর্ষচিহ্ন দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া রয়েছে ঊর্ধ্বকমা, ঊর্ধ্বকমাও যথাসম্ভব বর্জন করা হবে। ঊর্ধ্বকমা আমাদের ব্যবহার হচ্ছে সেই ব্যবহৃত বলা হয়েছে যে যথাসম্ভব ঊর্ধ্বকমাটাও ব্যবহার, যদি আগে বলা হতো যে বলিয়া থেকে বলে, বলিয়া একটা ঊর্ধ্বকমা দেওয়া হতো বলে, এখন সেটা সংক্ষেপে বলি বলিয়া। সুতরাং এই ঊর্ধ্বকমাটাও বর্জন করতে বলা হয়েছে, যথাসম্ভব ঊর্ধ্বকমা বর্জন করা হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের অতৎসম শব্দের যে বানানের নিয়মগুলো, তোমরা এই নিয়মগুলো ভালো করে নিজের আত্মস্থ করার জন্য সচেষ্ট হবে। তোমরা যদি আন্তরিকতার সাথে আনন্দের সাথে এই পাঠ গ্রহণ করো, তাহলে আমাদের জীবন চলার পথে আমাদের সামগ্রিক জীবনে বানান চিন্তা খুব প্রয়োজনীয় একটি বিষয়। আমাদের বানানের বিষয়গুলো অত্যধিক সচেতন হওয়া দরকার, আমরা যেন সেই ভুলগুলো না করি। তো সবাই ভালো থেকো, সবাই সাবধানে থেকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা ভালো থাকবে, সুন্দর জীবন করবে, প্রত্যেকের জীবন হোক সর্বাঙ্গ সুন্দর। ধন্যবাদ সবাইকে।